কলগছিয়া ড্রাগস ব্যবসায়ীক আটক কইলে রাইজে। বিক্রির বাবে অনা ভাং আর ড্রাগস কন্টেইনার সহ পূব কলগছিয়ার চারিআলি চকত রাইজে হাতে লুটে ধরা পেলালে নুরুল ইসলাম নামর ড্রাগস ব্যবসায়ীজনক। কলগছিয়া আরক্ষী থানার অন্তর্গত পূব কলগছিয়া চারিআলি চকত ড্রাগস বিক্রির সময়ত রাইজে হাতে লুটে ধরা পেলালে নুরুল ইসলাম নামর এজন ড্রাগস ব্যবসায়ী। ড্রাগস কন্টেইনার আর প্রায় আধা কেজি ভাং সহ রাইজে ধরা পেলায় যুবকজনক। এজন বুলেট গাড়ি লৈ আহিছে, তার পিছত তোমার রখিলে, তার বেগত আছে আপনার এই ভাংখিনি, এই এক কেজি না আধা কেজি হব, আর ড্রাগসর কিবা এইবিলাক কি কন্টিনিউ কয় নেকি, এইবিলাক আছিল তাক ধরা হয়েছে, নিজেও খায় বিক্রি করে। তো আর একটা মান লড়ার নাম কইছে জাহিদুল ইসলাম, পিতা বিলাত মণ্ডল, তো কলকাতারই হয়। তো এইখিনি আমি জানো, তো ইতিমধ্যে রাইজে আহি পাইছে, তো লড়াটুক মারধর করা নাই, আমি মারিবলে দিয়া নাই, বিডিবি ছেড়ে হিসাবে মই রাখিছো, ওসি স্যারক ফোন করছো, ওসি স্যার আহি আছে। নুরুল ইসলামের লগতে বিলাত মণ্ডলর পুত্র জাহিদুল ইসলামেও দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাগসর ব্যবসায় চলাই আহিছিল বলি অভিযোগ উত্থাপন হয়েছে। আজি রাইজে AS15W5156 নম্বর রয়্যাল এনফিল্ড দুচকিয়া বাহন আর নুরুল ইসলাম নামর ড্রাগস ব্যবসায়ীজনক আটক করে কলগছিয়া থানার আরক্ষী গতাই দিয়ে। জাহিদুল, দে দোকান নাম কি? নাম জানি না। নাম না জানা? আপনাদের দেখিব পারিছে ইয়াত প্রায় 2 কিলোমান গাঁজা আর 15টামান ড্রাগসর কন্টেইনার লৈ পেলাই ব্যবসায়ী এজনে ইয়াত আহি বিক্রি করিব খুজিছিল। তেতিয়া মই শুনামতে মানে ইয়ার স্থানীয় বাসিন্দা কিছুমান সজাগ মানুহে তেওঁক আটক করেছে। মই এনেকুৱা কামক তীব্র ভাষার নিন্দা জানাইছো আর প্রশাসন আর সরকারক অনুরোধ করছো, আমার এই অঞ্চলখনক 10 বছরের আরম্ভ করে উপর লড়াখিনি ম্যাক্সিমাম যুব প্রজন্মই এই ড্রাগস আর ভাঙর মানে আসক্তি হয়েছে, এডিক্টেড হয়েছে। গতি সরকার আর সরকারে এনেকা আইন প্রণয়ন করব লাগে যিসকলে এই ড্রাগস আর ভাং বিক্রি করে তেওঁলোকক যাতে জেলেরপরা উলিয়াই নিদিয়ে, এই আপনার তেওঁলোকক যাতে 4-5 বছরমান জেলের ব্যবস্থা করে। কারণ এনেকা মানুষ যদি আমার মুক্তভাবে সমাজত বিচরণ করে, তেতিয়াহলে আমার এই সমাজ ব্যবস্থা বা যুব প্রজন্ম একেবারে রখাতলে যাব। গতি সরকারে অতি সোনকালে ইয়ার উপর একটা আইন প্রণয়ন করব লাগে আর ইয়ার এই ব্যবসায়বিলাকর প্রতি বা এই ড্রাগস আর ভাঙর যিসকলে বিজনেস করে তেওঁলোকৰ প্রতি সরকারে যাতে কোনো ধরনের নরম মনোভাব নলয় আর প্রশাসনেও যাতে ইয়ার উচিত শাস্তি দিয়ে, কারণ শাস্তি নিদিলে আমার ভবিষ্যৎ প্রজন্ম একেবারে ধ্বংস হয়ে যাব। কলগছিয়ার পৰা আব্দুর রহমান, রিপোর্ট এনি ভারত 24।